ডিভিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো কামেন্টস করো তোমাদের ইম্পর্টেন্ট কিছু দরকার থাকলে আমি আলোচনা করে থাকলে ডেফিনেটলি দিয়ে দেবো কেমন লাগছে ভিডিও সেটা তো অবশ্যই জানাবে আলোচনার বিষয় আজকে আমরা একটু শেখার সেতু বই থেকে পঞ্চম শ্রেণীর লিঙ্গনী আলোচনা করব খুব ইম্পর্টেন্ট ঠিক আছে গ্রামারটা না জানলে এবারের জন্য গ্রামার ভীষণ এবার কেন সবসময়ের জন্য গ্রামার ভীষণ ইম্পর্টেন্ট এবারে কিন্তু গ্রামারে ভীষণ জোর দেওয়া হচ্ছে কারণ গ্রামার যখন প্রশ্ন আসবে সবসময় ভেতর থেকে প্রশ্ন আসে তো ভেতর থেকে প্রশ্ন আনসার দিতে গেলে কিন্তু চ্যাপ্টারগুলো বুঝতে হবে ওকে তোমাদের ভাষা আমি পড়িয়ে দিয়েছি ভাষা ফলো করবে আর অবশ্যই শেখা সেতু বইয়ের গ্রামারগুলো দেওয়া হয়েছে সেগুলো ফলো করতে হবে এর আগেরগুলো আমি করিয়ে দিয়েছি আজকে আমি লিঙ্গটা শুরু করব রাইট বাংলা যা যা আছে পাতাবাহার বইয়ের সব আমি করিয়ে দিয়েছি তোমাদের প্লাস তোমাদের পরিবেশে সমস্ত কিছু পার্ট বাই পার্ট হচ্ছে আমাদের চলছে সেগুলো সমস্ত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখতে পারবে ডিভিএস ম্যাডাম ম্যাথটা সার্চ করে নেবে বা ম্যাথ ডিভিএস ম্যাডাম সার্চ করে নেবে ইংরাজি গণিত দুটোই পেয়ে যাবে ওকে এখন শুরু করা যাক কি বলছে দেখো লিঙ্গ লিঙ্গ কাকে বলছে আগে সেটা আমরা সবার আগে জানি এটা আগে পড়ে দিই তারপরে আমি কিন্তু বলছি ঠিক আছে বলছে লিঙ্গ কথাটির অর্থ হলো লক্ষণ বা নিদর্শন ওকে যেমন রমা একটি মেয়ের নাম কিন্তু রমা পদ ছেলের নাম মানে সরি রমা পদও ছেলের নাম ওকে অর্থাৎ শব্দের মধ্যে এমন একটি চিহ্ন থাকে যা দিয়ে একটা এই ফারাকটা বোঝা যায় এই যে শুধু মানুষের ক্ষেত্রে হয় তা নয় প্রাণীদের ক্ষেত্রেও হয় এই ধরনের চিহ্নকে ব্যাকরণের ভাষায় আমরা লিঙ্গ বলি দেখ দেখো লিঙ্গ কাকে বলছে এখানে কি বলেছে দেখো রমা একটি মেয়ের নাম ঠিক আছে রমা হ্যাঁ আমরা বুঝতে পারছি রমা সীমা গীতা মিতা এগুলো তো সব মেয়ের নাম রাইট কিন্তু রমা পদ দেখো রমা পদ এই যে পদ এর সঙ্গে অ্যাড হয়ে গেল তখন কিন্তু এটা আর মেয়ের নাম রইলো না এটা কিন্তু হয়ে গেল কিসের নাম না ছেলের নাম হয়ে গেল ওকে এই একটা যে আমাদের ওয়ার্ডটা অ্যাড হচ্ছে এই ওয়ার্ডটা কিন্তু পুরো মানে আমাদের লিঙ্গটাকেই কিন্তু চেঞ্জ করে দিচ্ছে ওকে এবার লিঙ্গটা বলছে কাকে এটা বোঝার বিষয় দেখো ব্যাকরণে যে চিহ্নের দ্বারা স্ত্রীবাচক ও পুরুষবাচক শব্দের ভেদ প্রকাশ করা যায় তাকেই কিন্তু আমরা লিঙ্গ বলি আমি রিপিট করছি দরকার পড়ে নোট করে রাখবে ব্যাকরণের যে চিহ্নের দ্বারা স্ত্রীবাচক ও পুরুষবাচক শব্দের ভেদ করা যায় মানে আলাদা আমরা বোঝা বুঝতে পারি তাকেই কিন্তু বলা হয় লিঙ্গ ওকে এবার দেখো লিঙ্গটা কপকল লিঙ্গ কাকে বললাম আমরা শিখলাম লিঙ্গ থেকে কী কী শিখতে হবে লিঙ্গ কাকে বলে ওকে এটা ইম্পর্টেন্ট যে লিঙ্গ কাকে বলে এটা একটা প্রশ্ন ঠিক আছে এবার লিঙ্গ কয় প্রকার লিঙ্গ কয় প্রকার কয় প্রকার ঠিক আছে লিঙ্গ কপকার হয় আমরা জানি লিঙ্গ কিন্তু চার প্রকার হয় কি কি না দেখো পুরুষ পুং লিঙ্গ যাকে আমরা বলি লিঙ্গ উভয় লিঙ্গ আর ক্লিপ লিঙ্গ ঠিক আছে চার প্রকার লিঙ্গ হয় এবার দেখো পুং লিঙ্গ কাকে বলছি যে শব্দে পুরুষ জাতীয় জীবকে বোঝানো হয় তাকে লিঙ্গ বলা হয় যেমন রাজা ছেলে বাবা অর্থাৎ যে কোনো পুরুষ এটা আমরা সবাই জানি ঠিক আছে যে পুরুষ জাতীয় যাকে আমরা জেন্ডার হিসাবে পড়েছি ওকে জেন্ডারটাও আমি পড়িয়ে দিয়েছি তোমাদের ইংলিশে তো যাই হোক যেখানে আমরা ছেলে জাতীয় কোনো মানুষকে সেটা এটা বাবা হতে পারে তারপরে ধরো মামা হতে পারে কাকা হতে পারে কোনো একটা ছেলের নাম রাজু হতে পারে ঠিক আছে রহিম হতে পারে তো যে কোনো ছেলে জাতীয় যখন কাউকে বোঝানো হয় সেক্ষেত্রে আমরা পুংলিঙ্গকে ব্যবহার করে থাকি স্ত্রীলিঙ্গ কি হয় না যে শব্দের স্ত্রী জাতীয় জীবকে বোঝানো হয় তাকে স্ত্রীলিঙ্গ বলা হয় যেমন মা মেয়ে রানী অর্থাৎ কোনো মেয়ে মহিলা প্রজাতিকে বোঝাচ্ছে তাকে বলা হচ্ছে যেমন মা হতে পারে মামি হতে পারে মাসি হতে পারে ঠিক আছে তো কাকি হতে পারে আবার কোনো মিতা সীতা গীতা যে কোনো নাম হতে পারে ঠিক আছে তো এখানে হচ্ছে স্ত্রীলিঙ্গ এবার উভয় লিঙ্গটা কাকে বলছে স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ আমরা সবাই জানি ঠিক আছে কিন্তু এক্সাম্পলের সময় কিন্তু উভয় লিঙ্গ আর লিঙ্গ এটা যেন ভুল না হয় এটা বেসিক্যালি আমরা করে থাকি রাইট উভয় লিঙ্গ মানে যেখানে আমরা দুটোকেই বোঝাতে পারি যেটা যেই কথাটার মাধ্যমে আমরা বুঝতে পারছি না যে এটা ছেলেকে বোঝাচ্ছে না মেয়েকে ধরো আমি বললাম শিশুটা খুব সুন্দর রাইট শিশুটা খুব এই শিশু কথাটা যে বললাম শিশু কথাটার মাধ্যমে কি বোঝা যাচ্ছে যে শিশুটা ছেলে নামে কখনোই বোঝা যাচ্ছে না আমি তো বললাম না এই মেয়ে শিশুটা খুব সুন্দর বা ছেলে শিশুটা খুব সুন্দর বলিনি আমি বলেছি শিশুটা খুব সুন্দর তো যে শব্দের দ্বারা যে সমস্ত শব্দে পুরুষ ও স্ত্রী দুটোকেই বোঝানো হয় তাকে কিন্তু বলা হচ্ছে উভয় লিঙ্গ অর্থাৎ যার দ্বারা কিন্তু একটা স্ত্রীকেও আমি ইন্ডিকেট করতে পারি একটা পুরুষকেও ইন্ডিকেট যেমন আমি যদি বলি যদি বলি স্টুডেন্ট অর্থাৎ স্টুডেন্ট বলতে এখানে কিন্তু বোঝাচ্ছে না যে ছেলে নামে এটা ইংলিশের ক্ষেত্রে হলো আমি বাংলার ক্ষেত্রে বলবো চলো আমি তোমাকে বললাম যে বন্ধু বন্ধু বলতে কিন্তু বোঝাচ্ছে না যে ছেলে নামে বন্ধু একটা ছেলেও হতে পারে একটা মেয়েও হতে পারে আমি শত্রু যদি বলি শত্রু কথাটা বললেও কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি একটা ছেলেকে ইন্ডিকেট করছি না আমি ধরো একটা মেয়েকে ইন্ডিকেট করছি ঠিক আছে তো উভয় ধর বা আমি যদি বলি সন্তান সন্তান কথাটার দ্বারাও কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি ছেলেকে বলছি না মেয়েকে বলছি তো যে কথাটাকে আমি যখন আমার যদি বলে একটা সেন্টেন্সে যে হারান বাবুর দুই সন্তান ঠিক আছে এখান থেকে এই সন্তান কথাটা দাগ দিয়ে দিলে এটা কোন লিঙ্গের মধ্যে পড়ছে তখন কিন্তু আমি বলতে পারবো যে আমাকে আমি যদি জানি তখন আমি বলতে পারবো যেটা উভয় লিঙ্গের মধ্যে কারণ সন্তান কথাটার থেকে আমি বুঝতে পারলাম না যে তার ছেলে সন্তান না মেয়ে সন্তান ঠিক আছে উভয় হতে পারে আবার ছেলেও হতে পারে সেটা মেয়েও হতে পারে সেটাই বলেছে তার তারা ছেলেকেও বোঝাতে পারি মেয়েকেও বোঝাতে পারি ঠিক আছে তো সেজন্য সেটা উভয় লিঙ্গের মধ্যে পড়ছে ওকে যেমন এক্সাম্পল দিয়েছে দেখো শিশু শত্রু বন্ধু সন্তান ঠিক আছে এগুলো কিসের মধ্যে পড়ে উভয় লিঙ্গের মধ্যে পড়ে থাকে বা দম্পতি দম্পতি মানে যখন মানে একটা জোড়াকে বোঝানো হচ্ছে তাকে দম্পতি আমরা বলছি ঠিক আছে এগুলো সব উভয় লিঙ্গের মধ্যে কিন্তু আমরা ফেলতে পারি ওকে নেক্সট ধরো কি বলছে যে শব্দে স্ত্রী ও স্ত্রীও বোঝায় না পুরুষও বোঝায় না ক্লিপ লিঙ্গ বলে ওকে অর্থাৎ যে শব্দের দ্বারা লিঙ্গ কাকে বলছে দেখো লিঙ্গ বলতে যাবতীয় অপ্রাণিবাচক বস্তুকে আমরা বুঝিয়ে থাকি কি কাকে বুঝিয়ে থাকি না অপ্রাণীবাচক যার মধ্যে প্রাণ নেই কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে এখানে কিন্তু গাছ গাছ কিন্তু ক্লিপলিঙ্গের মধ্যে পড়ে এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তো যার দ্বারা আমরা কোনো অপ্রাণীবাচক বস্তুকে বুঝিয়ে থাকি যার মধ্যে বেসিক্যালি প্রাণ থাকে না তাকে কিন্তু আমরা বলে থাকি কি না ক্লিপ লিঙ্গ যেমন হতে পারে কি দেখো কলম বই জামা বাড়ি এগুলো এগুলোকে ক্লিপলিঙ্গের মধ্যে পড়ে ঠিক আছে যার মধ্যে প্রাণ নেই টেবিল চেয়ার রাইট এগুলো গাছ অবশ্যই হবে ফুল এগুলো হবে এগুলো কিন্তু সব লিঙ্গের মধ্যে পড়ছে ঠিক আছে শুধুই ক্লিপলিঙ্গের ক্ষেত্রে মাথায় রাখবে যে গাছটা কিন্তু ক্লিপলিঙ্গের মধ্যে পড়ে ওকে তো অপ্রাণিবাচক অপ্রাণিবাচক মানে যার প্রাণ নেই সে পড়বে হচ্ছে ক্লিপলিঙ্গের মধ্যে ঠিক আছে সে কিন্তু গাছও পড়বে লিঙ্গে বোঝা গেল তাহলে তাহলে লিঙ্গটা কাক বলে এখান থেকে প্রশ্ন লিঙ্গ কয় প্রকার এটা প্রশ্ন আর দেবে হচ্ছে এক্সাম্পল এক্সাম্পল দিয়ে দিবে এবার আমাকে কিন্তু নিজে বিবেচনা করতে হবে কোনটা কী লিঙ্গের মধ্যে পড়ছে ওকে এবার এখান থেকে দেখো কি বলেছে একটু এটা বোঝার চেষ্টা করি বলছে আমরা এবার আমরা লিঙ্গ পরিবর্তনের কয়েকটা নিয়ম সম্পর্কে জানবো ঠিক আছে কি নিয়ম আছে দেখো বলছে প্রত্যয় যোগে লিঙ্গ পরিবর্তন আ যোগে লিঙ্গ পরিবর্তন অর্থাৎ কোনো সং কোনো ধরো একটা ওয়ার্ড আছে তার সঙ্গে যদি আমি আ যুক্ত করে দিই তাহলে কিন্তু সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে কীভাবে ধরো দিয়েছে কি সদস্য ঠিক আছে সদস্য দেখো সদস্য এর সঙ্গে কি যুক্ত হচ্ছে আ আ যুক্ত হলে কি হয় আকার হয়ে গেল তার মানে সদস্যা সদস্য মানে এখানে সদস্য মানে কোনো ছেলেকে বোঝাচ্ছিলো কিন্তু সদস্য যেই হয়ে গেল অমনি কিন্তু একটা মেয়ে হয়ে গেল ঠিক আছে দেখো তেমনই হস্যই আবার দীর্ঘই যোগেও লিঙ্গ পরিবর্তন ধরো সুন্দর ঠিক আছে সুন্দর সুন্দর বলতে আমরা সাধারণত কী বোঝাচ্ছি সে খুব সুন্দর ছেলেকে ছেলেদের ক্ষেত্রে আমরা সুন্দর বলে থাকি ঠিক আছে মেয়েদের ক্ষেত্রেও বলি সেটা অবশ্যই আবার সুন্দর সেই জায়গাটা লিঙ্গ পরিবর্তনে কিন্তু আমরা দীর্ঘই যুক্ত করলে হয়ে যাচ্ছে সুন্দরী ঠিক আছে দীর্ঘই সুন্দরী হয়ে গেল যখন কিন্তু পুং থেকে সেটা স্ত্রীলিঙ্গে পরিণত হয়ে গেল ওকে আবার দেখো আনি বা আ দন্তের আনি বা আ দন্তের নয় আনি যোগের লিঙ্গ পরিবর্তন দেখো ধোপা ধোপা বোঝাচ্ছে কিন্তু আমরা ধোপা বলতে কি বোঝাচ্ছি কোনো ছেলেকে বোঝাচ্ছি রাইট আবার দেখো নি যুক্ত হয়ে কি যুক্ত হয়ে গেল ধোপা নি অর্থাৎ ধোপার বউকে আমরা বোঝাচ্ছি ঠিক আছে ধোপানি মহিলাকে বোঝাচ্ছে দেখো ভব ভব সঙ্গে যুক্ত হয়ে কি হলো আনি যুক্ত হয়ে ভবানী হয়ে গেলো রাইট এবার দেখো ইনি যুক্ত হয়ে লিঙ্গ পরিবর্তন বাঘ বাঘের সঙ্গে দেখো বাঘ তো ছেলের ক্ষেত্রে বোঝায় ওকে দেখো ইনি যুক্ত হয়ে বাঘিনী হয়ে গেল তো এইভাবে কিন্তু ইনি আ এবার যদি তোমাকে বলে যে আ যুক্ত করে লিঙ্গ পরিবর্তন হয় এমন দুটি উদাহরণ দাও তখন কিন্তু করতে হবে হর্ষই যুক্ত করে লিঙ্গ পরিবর্তন হয় এমন দুটো উদাহরণ তখন করতে হবে ঠিক আছে তো এগুলো কিন্তু এই যে এক্সাম্প্যালগুলো এগুলো কিন্তু পড়ে রাখতে হবে নেক্সট কি বলেছে সম্পূর্ণ অন্য শব্দ যোগে লিঙ্গ পরিবর্তন আবার অন্য শব্দ যোগেও কিছু লিঙ্গ পরিবর্তন হয় যেমন ধরো কর্তাগিন্নি বরকণী ঠিক আছে কর্তা গির হচ্ছে অর্থাৎ কর্তা রয়েছে সেটা কিন্তু কি হচ্ছে গিন্নি হয়ে যাচ্ছে বর রয়েছে কোন এগুলোর মধ্যে কিন্তু কোনো মানে এই যে একটা হস্যই বা দীর্ঘই যুক্ত করে হচ্ছিলো এরকম কোনো ব্যাপার না নর্মালি চেঞ্জেস রাইট দেখো উভয় শব্দের পূর্বে বা পরে স্ত্রীবাচক শব্দ বসিয়ে লিঙ্গ পরিবর্তন করো যেমন জেলে জেলে বউ ওকে ধরো স্ত্রীবাচক শব্দ বসিয়ে আমাকে কিন্তু কি করতে হচ্ছে লিঙ্গ পরিবর্তন ধরো জেলে রয়েছে তার সঙ্গে স্ত্রীবাচক শব্দ কি বসাচ্ছি বউ বসাচ্ছি ওকে বসিয়ে আমি লিঙ্গ পরিবর্তন করে ফেললাম কি জেলেব আবার দেখো যৌগিক শব্দের পুরুষবাচক অংশটির পরিবর্তে স্ত্রীবাচক শব্দ বসিয়ে লিঙ্গ পরিবর্তন ধরো ভদ্র লোক আছে এখানে দেখো পুরুষবাচক শব্দ ভদ্রর সঙ্গে লোক লোকটা কিন্তু পুরুষবাচক শব্দ তার সঙ্গে আমি কী করলাম পুরুষবাচক শব্দটা সরিয়ে দিলাম দিয়ে আমি একটা মহিলাবাচক শব্দ বসালাম ঠিক আছে এখানে মহিলা ভদ্র মহিলা বসিয়ে কিন্তু স্ত্রীবাচক শব্দ বসিয়ে চেঞ্জ ঠিক আছে তো এগুলো এই ধরনের শব্দও কিন্তু আমাকে কিছু করতে হবে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যেমন লিঙ্গ অজ তোমাদের কিছু এক্সাম্পল আমি তোমাকে দেখাচ্ছি যেমন ধরো ধরো আকার প্রত্যয় যোগে চারটে শব্দ যদি বলে আকার প্রত্যয় যোগে চারটে শব্দ করার জন্য ঠিক আছে তা আঁকার যুক্ত আমাকে চারটে করতে হবে যেমন ধরো পুঙের ক্ষেত্রে মানে অর্থাৎ যেটা পুরুষ লিঙ্গ বা পুং লিঙ্গ সেই ক্ষেত্রে আমায় যদি দিয়ে দেয় ধরো অশ্ব আমি যদি আমাকে নাও দেয় নিজেকেই করতে হবে ধরো অশ্ব অ শয় বয় অশ্ব ঠিক আছে আমি স্ত্রীয়ের ক্ষেত্রে সেখানে কি করব এখানে ধরো স্ত্রী হুম জাস্ট সেকেন্ড এখানে স্ত্রীয়ের ক্ষেত্রে আমি কি করব। স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে আমরা কি করতে পারি না স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা আমরা করবো হচ্ছে অশ্বা আকার যুক্ত করে অ তালবে শয়বয় আকা ওকে অশ্বা চারটে আমি দেব চারটে আমি করিয়ে দিচ্ছি ধরো আমি এখানে দিলাম চতুর ঠিক আছে চতুর চ তয় হস চতুর এখানে আমি করব কি চতুরা চতুরা ঠিক আছে আর একটা কি করতে পারি ধরো আমি আর্য উনতে জয়রেব আর্য এটা হবে আর আন্তের জয়রেব আকার আর যা আবার ধরো ক্ষত্রিয় ক্ষত্রিয় আমরা করতে পারি ক্ষত্রিয়া আ ঠিক আছে তো আকার যুক্ত করে চারটে চারটে করে শব্দ অবশ্যই ক্লিয়ার করে রাখতে হবে ঠিক আছে আরেকটা আমি করিয়ে দিচ্ছি ধরো চঞ্চল চ ইঙ চয় ল আমি এখানে কি করব চঞ্চলা চ ইং চয় লয় আকার ঠিক আছে আকার যুক্ত করে এরমভাবে পাঁচটা শব্দ অবশ্যই ক্লিয়ার করবে ঠিক আছে নেক্সট ধরো আমি দীর্ঘিকার বা হর্ষিকার যুক্ত করে পাঁচটা শব্দ করিয়ে দিচ্ছি দেখো দীর্ঘই যোগের শব্দ দীর্ঘই যোগের শব্দ আমি কি করতে পারি এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই এগুলো করতে হবে ঠিক আছে ধরো আমি কল্যাণ করলাম কল্যাণ ক লয় জফলা আকার ন মধুর ন কিন্তু ঠিক আছে কল্যাণ তো আমি এটা এখানে কী করতে পারি না কল্যাণী ঠিক আছে নয় দীর্ঘি কল্যাণী ওকে বা আমি ধরো ধর করলাম পাত্র পয়াকার তয়ের অফলা পাত্র আমি এখানে করতে পারি কি পাত্রী দেখতে পাচ্ছ আশা করি দীর্ঘিকার যুক্ত এটা কি দীর্ঘিকার তাই তো তো দীর্ঘই যোগে কিন্তু এটা শব্দ ওকে আবার ধরো আমি দিতে পারি দাতা 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 রাইট আমি একদিকে করব কিন্তু দাত্রী মাথা থাকে যেন দাত্রী ওকে আবার ধরো আমি দিলাম বুদ্ধিমান বুদ্ধিমান আমি এদিকে কি করতে পারি না বুদ্ধিমতি ওকে বুদ্ধিম তরুণ সহজ আমি দিয়ে দিলাম কয়েকটা তরুণ তরুণ আমি কি করব তরুণী তরুণী ঠিক আছে তরুণ তরুণী তারপরে ধরো আর কি দিতে পারি ময়ূর দিয়ে দিলাম একটা হুম ময়ূর ময়ূরি চারটে করে অবশ্যই পরে রাখতে হবে ঠিক আছে ময়ূর যুক্ত শব্দ ওকে এইভাবে কিন্তু আমরা এগুলো ক্লিয়ার করবো ঠিক আছে আবার আরেকটা যেটা করাবো সেটা হচ্ছে আনি আনি যুক্ত করে যেটা আমরা করলাম এই যে আনি যুক্ত করে এটা হচ্ছে ধরো আনি আ নয় দীর্ঘি হর্ষি বা দীর্ঘিকার হতে পারে যোগে শব্দ ঠিক আছে আনি যোগে শব্দ কি হতে পারে ধরো এখানে আমি স্ত্রী আর পুরুষটা ভাগ করে দিই ধরো পুং পুং এটা স্ত্রী ঠিক আছে স্ত্রী লিঙ্গ কিন্তু ওকে তাহলে এখানে আমি কি করতে পারি ধরো আনি যুক্ত করে ইন্দ্র আছে হস্যই ধরুন নয় দয় রফলা ইন্দ্র আমি করব কি ইন্দ্রাণী হস্যই নয় দয় রফলা আকার নয় দীর্ঘি ইন্দ্রানী আ নি দেখো ইন্দ্রা আকার পড়েছে নয় দীর্ঘি হয়েছে আনি বোঝা যাচ্ছে ধরো ভব আছে ভ ব ভব আমি কি করলাম এখানটা না ভবানী ভ আনি হচ্ছে দেখো বা আকার আ হয়ে গেল আ এবার নি ভবানী ঠিক আছে ধরো শিব তাহলে শহিব শিব শিব করব কি না শিবানী শিবানি বোঝা যাচ্ছে নেক্সট আরেকটা হতে পারে আর কি দিতে পারি রুদ্র ধরো রুদ্র রুদ্র দয়রাফলা রুদ্র রুদ্রাণী রুদ্রাণী ক্লিয়ার এগুলো কি হচ্ছে আনি যুক্ত করে শব্দ চারটে আমি করিয়ে দিলাম আরেকটা দেব আচ্ছা আরেকটা দিয়ে দিচ্ছি চলো হিমো হিমো এটা করব আমরা হিমা নি হি মা নি চারটে করে পড়ে রাখতে হবে ঠিক আছে আনি যুক্ত করে শব্দ তো এইভাবে কিন্তু আমাদের জিনিসগুলোকে কমপ্লিট করতে হবে ওকে এবার লাস্ট এটা করিয়ে দিলাম সেটা হচ্ছে ভিন্ন শব্দ যুগে চারটি পরিবর্তন ঠিক আছে ভিন্ন শব্দ যুগেও কিন্তু আসতে পারে রাই তাহলে ভিন্ন শব্দ নর্মাল সম্পূর্ণ অন্য হয়ে যেতে হবে তার বাবা আছে মা করে দেবো ঠিক আছে লিঙ্গ কিন্তু এটা ধরো পুং লিঙ্গ হুম এটা পুং আর এটা স্ত্রী ওকে আমি ছোট করে এখানটা লিখে দিলাম লিখতে ভুলে গেছিলাম তো বাবা এটা ধরো আমি মা করে দিলাম ধরো বাদশাহ বাদশাহ এখানে আমি কি স্ত্রীতে কি করব না বেগম ওকে বাদশাহ এটা আমি করলাম হচ্ছে বেগম ধরো ভাই এখানে কি করলাম বোন ঠিক আছে বোঝা গেলো বা ধরো আমি করলাম কর্তা এদিকে কি করব আমি গিন্নি সম্পূর্ণ অন্য শব্দ হয়ে যাবে হয়ে যেতে হবে আমাকে ঠিক আছে ধরো দাদা এখানে করলাম বৌদি ঠিক আছে অন্য শব্দ হয়ে যেতে হবে তো এখানে কিন্তু আমাকে এইভাবে পাঁচটা করে নেবে ওকে তাহলে এইভাবে কিন্তু ভিন্ন শব্দ যোগে পাঁচটা আমি করিয়ে দিলাম যে কোনো চারটে করবে ওকে তাহলে এইগুলো কিভাবে করতে হবে বুঝে গেলে আজকে আমি এখানেই ক্লোজ করছি এখানেই তোমাদের ভিডিও কমপ্লিট করছি এই চ্যাপ্টারটা খুব ভালো করে লিঙ্গটা করবে চারটে ধরনের লিঙ্গ পড়বে কাকে লিঙ্গ কাকে বলে প্রশ্ন যা যা পড়বে লিঙ্গ কাকে বলে আমি লিঙ্গ কাকে বলে বলে দিলাম সেটা জাস্ট সেকেন্ড আমি লিঙ্গ কাকে বলে বলে দিলাম সেটাকে কিন্তু ভালো করে মুখ দরকার পরে লিখে নাও যে ব্যাকরণে যে চিহ্নের দ্বারা স্ত্রীবাচক ও পুরুষবাচক শব্দের ভেদ প্রকাশ করা হয় তাকে লিঙ্গ বলা হয় ঠিক আছে তো লিঙ্গ কাকে বলে লিঙ্গ কয় প্রকার চার প্রকার প্রত্যেকটা লিঙ্গ সম্বন্ধে পড়লে আর এই যে আ যুক্ত করে চারটে করে শব্দ হর্ষ যুক্ত করে চারটে করে শব্দ আনি যুক্ত করে শব্দ ভিন্ন শব্দ এগুলো পড়ে নেবে ঠিক আছে আজকের যে নোটিফিকেশান অন রাখবে রেগুলার বাংলা পরিবেশ সমস্ত পড়াগুলোর জন্য আর ডিভিএস ম্যাডাম ম্যাথকে ফলো করবে ইংরাজি আর গণিতের জন্য আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও লাইক করো খুব ভালো থেকো টাটা